بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على الرسول صلى الله عليه وعلى آله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم وعبد ربك حتى يأتيك اليقين فقال تعالى واذكر اسم ربك بكرة وأصيلة সম্মানিত আজকের অডিয়েন্স ভাই এবং বোনেরা আজকে নমাদানের পরে আমরা জার্নি প্রোগ্রাম প্রথম শুরু করলাম সবাইকে ওয়েলকাম এবং স্বাগত জানাচ্ছি ইউরোপ অথবা আমেরিকা থেকে যারা আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে রমাদান পরবর্তী আমাদের করণীয় আমরা সবচেয়ে আগে পড়ি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আমি পড়ছি যারা আমার সাথে আমাদের সাথে রয়েছেন সবাইকে বলছি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে সুক্রিয়ার বাসা পাকের শেখানোর সবচেয়ে বড়ো বাসা হচ্ছে থ্যাংক ইউ দেওয়ার আল্লাহকে আলহামদুলিল্লাহ এই ওয়ার্ড ছাড়া আমাদের কাছে আর কিছু নাই বলার الله تعالى بولتين رمضان ما الششكورة ولتك من العدة ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون الله بولتين رمضان ما الشرج عدة شيء لو أنت شديد عدة تبرأ كمان فوري تبرأ تكبير دو ولتك من العدة ولتكبر الله على ما هداكم الله تعالى جبابي كورت مدركي شكية تبرأ جبابي تكبير دو তা আমরা তাকবির দিয়েছি আল্লাহ আকবর আর তাকবির দিয়েছি আল্লাহর পাকে শিখানো নবী সাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ই্লহ আকবর আল্লাহ আকবর উদাহদ আমরা পড়ি এটা এইভাবে আর আমরা পড়ে একটু সুর দিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহল্লা হো অকবর আল্লাহ আকবার অকবর ওয়ালিল্লা হিল হামদ এভাবে তারা পড়ে তো জিনিস একটাই কেউ সুর দিয়ে পড়েন কেউ সুর সারা পড়েন গেল এই অংশটা যে তোরা তাক বির দেও তিন নম্বর বলছেন যে ওলো তুকব্দুল্লাহ আলা মহাদাকুম ওয়ালা আল্লাহকুম তশ করুন আশা করা যায় তোমরা শুকর গুজার হবে তো আমরা যেহেতু একটি মাস পেয়েছিলাম এবারত বন্দি করতে পেরেছি এবার আমরা শুক্রিয়া দায়া করি আলহামদুলিল্লাহ পড়ে এই আলহামদুলিল্লাহ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে রেকমেন্ড করেছেন এই জন্য আপনাদেরকে নিয়ে আজকে আমি কয়েকবার পড়তে চাই আলহামদুলিল্লাহ 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 হিরব্বের আলমিন বলে আমরা শুরুও করেছি তো রমাদানের সকল কার্যক্রম শেষ করে আলহামদুলিল্লাহ বলছি এই জন্য যে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়েছ রমাদানে সিয়াম করার টিয়াম করার তেলাওয়াত করার এবং তোমার দিনকে নিয়ে ব্যস্ত থাকার জিকিরোজকার করার তারপরে দান খয়রাত করার ইনফাকি সমীর তোমার পথে অনেক দান করার তৌফিক তুমি দিয়েছ এই সবগুলো কাজ করতে পারা এটা আল্লাহর তৌফিক চাওয়া সম্ভব ছিল না এজন্য আমরা কৃতজ্ঞতা আর সুরে পড়ছি আলহামদুলিল্লাহ পাক আমাদের সবাইকে তফিও দিয়েছেন এবার আমরা দয়া করি আল্লাহ আমরা তো ইনসান মানুষ তুমি তফিৎ দিয়েছ আমরা করেছি কিন্তু এটা যা করেছি তা করতে অনেক বুল ত্রুটি হয়েছে আল্লাহ অনেক কমতি হয়েছে আর অনেক করতে পারতাম কিন্তু করি নাই আলসেমি দেয় নাই আলসেমি আমাদেরকে একটু আদায় করতে ঠিকমতো হক আদায় করতে দেয় নাই। আবার আমরা নিজেরাও অলস ছিলাম শুধু আর শ্রেমিকে দোষ দিয়ে লাভ নাই আমরা নিজেরা হিডলিস ছিলাম বেখেয়াল ছিলাম যে টাইমটা গুরুত্বপূর্ণ যাচ্ছে এটা হলো একটা অংশ আরেকটা অংশ হচ্ছে যখন আমরা আমল করেছি ওই সময় কিন্তু ত্রুটি বিচ্ছুতি করেছি বিশেষ করে আমি নিজে যেটা পাই পাই বা পেয়ে থাকি আপনাদের সাথে শেয়ার করছি যে আমল করি ঠিকই কিন্তু করতে যে বিভিন্ন ধরনের এই রিয়া এসে যায় আংশিক রিয়া পুরা রিয়া কঠার রিয়া মানে কী বলবো আমি নিজে এটা এফেক্টেড আপনাদের সাথে শেয়ার করছি যে আপনি যত সুন্দর করে আমার করতে চান শয়তান একটা না একটা জিনিস এনে আপনার আমার আমাদের মধ্যে ঢুকেই দেয় আপনি নিয়ত করলেন সুন্দর করে পড়বেন কেমন বাসায় করতেছেন একাকি করতেছেন তারপরেও নিতে আসে কি ওই যে ওয়াইফ যদি শুনতো তো ভালো হইতো দেখছেন নি এইটা খামাকা কী প্রয়োজন ছিল আমার কিন্তু শয়তান এনে মাইন্ডের মধ্যে দেয় যদি আমার মেয়েটা শুনতো আমার ছেলেটা শুনতো হ্যাঁ শুনলে তারাও এনকারেজ হইতো এটাও ঠিক আছে কিন্তু শয়তান এনে দিবে ওই নেগেটিভটা মসজিদে নামাজ পড়ছি বা পড়াচ্ছি তো তুমি আরও শুনতে করে পড়ো মানুষ ভালোভাবে এইভাবে করে মানে নিজের নিয়তটাকে কলুষিত করার জন্যে শয়তান বিভিন্ন ধরনের অশ্বাসা আমাদেরকে দেয় কানে অশ্বাসা দেয় যেমন মনের মধ্যে দেয় সব জায়গায় যে তুমি আর একটু লম্বা করে মাছ পড়ো তুমি একটু শর্ট করে পড়ো তুমি একটা তুমি আর একটু গুন্না করে পড়ো কেরাত সুন্দর করে। এইভাবে করে কত ওসওয়াস সোহাস আমি জানি না আপনাদের হয় কি না আমারও হয় তো এই জন্য আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি যে এই যে ত্রুটিগুলো হয়েছে এগুলো ইচ্ছা করে না হলেও অনিচ্ছায় তো হয়েছে এই ইচ্ছা করেও যদি হয় অনিচ্ছায় হয় এই সবটুকুর জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ যদি ক্ষমা না করে একটা আমলও আমি দেখছি হিসাব করে একটা আমল আমার তো কবুল হবে না আপনাদের হয়তো হয়ে যাবে আপনাদের এমন হয় না আমি বড়ো হিসাব করে বড় ভয়ানক ডরের মধ্যে আল্লাহ আল্লাপাকে আমাদেরকে মাফ করুন আর এই ডরটা থেকে আমাদের থেকে উদ্ধার করুন এবং আমলটা ফ্রেশ করার তৌফিক দান করুন দোয়া করছি আর যত বলতটি হয়েছে আমাদের আমাদের মধ্যে আল্লাহ যেন সবগুলো বলতো ঠিকমা করে দেন সবগুলো বলতোটি তার রাহিম রহমান গফ্ফার নামর কারণে যেন মাফ করে দেন এবং আমাদের আমলগুলো যেন কবুল করে আমাদেরকে আজের আজিম দান করেন যেভাবে করে মানুষদেরকে বলি আজরের জন্যে উৎসাহিত করি আজরের আজর পাওয়ার জন্যে এবার জন্য আল্লাহ তালা আমাদেরকেও আজর দান করেন এই দোয়া অন্তর অন্তঃস্থলতাকে করে আমি শুরু করছি আজকে জায়াত দিয়ে আয়াত পড়েছিলাম ও আবুদ রব্বাক যে ইয়াতিয়াল করে তোমার রবের জন্যে হ্যাথল ইয়কিন যতক্ষণ পর্যন্ত মৌত তোমার কাছে না এসে হাজির হয়েছে এখানে একই শব্দের অর্থ হচ্ছে মৌত এবং কোরআনে আরও অনেকগুলো জায়গায় একই শব্দকে মৌতের অর্থে নেওয়া হয়েছে যেমন সুরা ইয়ের মধ্যে আছে যে যেম ইদিন আনি নাইম তার আগে এলমুল ইয়কিন কেমন এলমুল ইয়কিন মানে একদম একদম চোখের বিশ্বাস চোখে দেখে দেখে বিশ্বাস করা إذا ارتاح <applause> كنتوا ما معرج المودع حتى أتانا اليقين دقق تقولي سكنهم جهنم المودع سكنت تقول دي, دي ما دلت لي تقول إيمانا دراجة ويقولون قرين درة جدي ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين حتى أتانا اليقين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين যে আমরা খারাপ কাজ করতাম আমরা কোরআন নিয়ে খারাপ কথা বলতাম আমরা নামাজ পড়তাম না এতিমদেরকে খাওয়াইতাম না আমাদের খাবার খাওয়াইতাম না এইভাবে করে করে তা বলতেছে যে আজকের যে দিনটা হবে পরকালের দিন এটাকে আমরা অস্বীকার করতাম আর এটা এটা করতে 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 একদম মত এসে গেছে হ্যাঁ তা নাল আমাদের কাছে আমাদের মত এসে দেখা করে ফেলতে মানে আমরা মরে গেছি আর কিচ্ছু করার আমাদের সুযোগ পাইনি তো এইভাবে করে ইয়াকিন শব্দকে একিন যে আমরা যেটা একিন বলি ওইটার অর্থেও আছে আর একিন শব্দের অর্থ হচ্ছে মৌ মৌ মৌধ ওই কারণে একিন ইন একিনই জিনিস এটা কোনো অল্টারনেটিভ নাই মত মরতেই হবে কেমন মৌধু শক্ত একিন এইভাবে করে একিন করে মানে একিনের সাথে মৌ আসে মত এসে যায় না মত এসে শেষ করে নিয়ে যায় মৌ হলো আমাদের এন্ডিং টাইম কেমন এরপরে আমি আর দুনিয়ায় নাই থাকবো না তাইলে আসেন আল্লাহ বলছেন রাব রব্বা ইয়াকিন রবের ইবাদত করো যতক্ষণ মৌত না এসেছে তাইলে মৌত না এসেছে যতক্ষণ ততক্ষণ এবারতের অর্থ হচ্ছে যে টোয়েন্টি ফোর সেভেন তুমি ইবাদতের মধ্যে থাকো সম্মানিত ভাই বোনরা আমার আজকে প্রশ্ন হচ্ছে যে আমরা কি টোয়েন্টি ফোর সেভেন এবাদতের মধ্যে থাকতে পারি হুম আমরা কিছুক্ষণ নমাজ রোজা যখন করি তখন আমরা ইবাদতের মধ্যে থাকি আর যখন নামাজ নাই রোজাও নাই মনে করেন কেমন তখন কি অবস্থা তখনই আমরা কি শয়েতানার গুলাম করি নাকি শয়েতানার ইবাদত করি শোয়েতানের ইবাদত করা না আল্লাহ বলছেন যে ইন্নহু ইয়াবান দু মবিন হে আদম সন্তান তোমরা শয়েতানার ইবাদত করবা না আল্লাহ না করছেন এই আয়াতের মধ্যে আর এক আয়াতে আসছে শেয়তোহার মধ্যে যে লাজুর রহমান আসইয়া তাইলে পরে এই আয়াতগুলোর অর্থ হচ্ছে শৈতানার ইবাদত করা যাবে না তো ইবাদত করা যাবে না একমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহর এখন এবাদত যদি আমরা করবো আল্লাহ যদি ইবাদত হয় তাহলে তো আমরা ফুল টাইম এবাদতকারী হবো ফুল টাইম আল্লাহর বান্দা নাকি পার্ট টাইম বান্দা হব হ্যাঁ পার্ট টাইম ওয়ার্ক না এটা এখন পার্ট টাইম ওয়ার্ক ফুল টাইম একদম লাইফ টাইম ফুল টাইম মানে লাইফ টাইম আমরা যখন ঘুমাই গুমটাও ইবাদত টয়েলেটে গেলে এটাও ইবাদত স্বামী স্ত্রীর সম্পর্ক করলে এটাও ইবাদত আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম মতো সকল কাজ করব ততক্ষণ সবটা কাজই হচ্ছে ইবাদত এবাদত হচ্ছে কয়েক ধরনের নাম্বার ওয়ান ইবাদত হচ্ছে সরাসরি আল্লাহ তালাকে রব হিসেবে সাজদা করা আল্লাহ ইবাদত দু নম্বর হচ্ছে কোনো আনুষ্ঠানিকভাবে আল্লাহকে ইবাদত করা যেমন আমরা নামাজের মতো একটা অনুষ্ঠান করি এটার কয়েক রেখাত আছে এবং কয়েকটি সাজদা আছে এগুলোর মধ্যে যাওয়া লাগে এগুলোর নাম হচ্ছে ইবাদত কেমন তাইলে সরাসরি আল্লাহকে রব মেনে ও ওয়াবুদু আল্লাহকে সাজদা করো এবং তার ইবাদত করো তাইলে সাজদা ইটসেলফ হচ্ছে একটা ইবাদত দুই নম্বর বলছি আমি আনুষ্ঠানিক ইবাদত যেটা আমরা যার মধ্যে আমাদের অনেক কাজ আছে কেমন যখন নামাজ পড়ি আনুষ্ঠানিক নামাজ পড়ি এই নামাজের মধ্যে সাজদা আছে রুকু আছে তসবিহাত আছে দোয়া আছে এরপরে কোরআন তেলাওয়াত আছে আছে না সব কিছু এখানে আছে সবগুলো এবাদতের সমন্বয় হচ্ছে একটা তার নাম হচ্ছে নামাজ তাহলে দুই নম্বর অর্থ গেল তিন নম্বর হচ্ছে যে আল্লাহ পাকের যত হারাম আছে এই হারাম থেকে বেঁচে হালাদের উপর টিকে থাকিয়ে টিকে থাকার নাম আরেকটা ইবাদত চার নম্বর এই ইবাদতের অর্থ হচ্ছে যে আমরা সব সময় তরহিদের উপর টিকে থাকবো আমাদের দৈনন্দিন কাজ যেগুলো করব। সেগুলো আমরা তরহিদ ভিত্তিক করব। আল্লাহকে মানার আলোকে করব। আল্লাহ বলছে হারাম খেয়েও না হারাম তুমি অবজার্ভ করবে না তুমি দেখবে না হারাম জিনিসের টাচ করবা না হারাম পথে তুমি যেবা না এইভাবে করে হারাম যতটা আছে আল্লাহর মাহরমাত এগুলোর উপর আমরা যেন মজবুত থেকে এগুলাকে অ্যাভয়েড করি হালাদার উপর যেন আমরা মজবুত থাকি আর হারামকে অ্যাভয়েড করি এটা হচ্ছে অন্যতম একটা ইবাদত এবাদতগুলো এই চার পাঁচটি ইবাদত বললাম এগুলাকে কাজে লাগাইতে হইলে এগুলাকে যদি ফলপ্রসূ করতে হয় এগুলোকে যদি অ্যাক্টিভ করতে হয় এগুলোকে যদি আপনি আমি সোয়াব পেতে চাই এবাদতটা করলাম কিন্তু সোয়াব পাওয়ার জন্য নিয়ম হচ্ছে ফরম্যাটে ঢুকাইতে হবে এবাদতটা নমাজ কেমনে করবেন আমি বলছি সারা জীবন যা করি সবটাই এবাদত নমাজ যখন আপনি আমি পড়বো নমাজ পড়লেই সব হয়ে যাবে কোনো কথা যখন আমরা নমাজটা পড়তে পারবো নবী করিম সাল্লামের ফরম্যাটে ঢুকাইয়া ফরম্যাটে গিয়ে যদি আপনার নমাজটা ফিট হয় নবীর ফরম্যাটে তাহলে আপনারটা নমাজ পাবল এমনি করে আপনি বিয়ে করবেন বিয়ে দিবেন কেমন এখন বিয়ে বিয়ে যদি দেন তাহলে নবী করিম যেভাবে করে দিয়েছেন তার তরিকা মতো তার ফর্ম্যালি ঢুকাইতে হবে নবীর তরিকায় গিয়ে ঢুকে আপনার বিয়েও কবল এটা বাধ হয়ে গেছে হজ করবেন নবী নিজে বলেছেন যে আমার মতো করে হজ করো হ্যাঁ তিনি হুকুম করেছেন যে হুদু আন্নি মানাসি কাকুম তোমরা তোমাদের হজের আনুষ্ঠানিকতা আমার নিয়ম মতো আদায় করো তাইলে এটা হজ হবে নামাজ পড়বেন সরি উল্লাহ বলে দিয়েছেন সল্লু কেমার আই তুমি উসাল্লি আমার ফরমেটে ফিট করো আমি যেমন নামাজ করে নামাজ পড়েছি তোমরা আমাকে আমাকে দেখে দেখে নামাজ পড়ো তোমাদের নামাজ কবল তাইলে ফর্ম্যাটে ঢুকতে হবে ফর্ম্যাটে না হলে হবে না কেমন ফর্ম্যাটের ব্যাপারে কোরআনে কত আয়াত আছে উস আতুল হাসানা সবচেয়ে বেস্ট ফরম্যাট ওসুয়া মানে স্ট্রাকচার ফরম্যাট ওনার যে ফর্ম আছে সেই ফর্মে আমরা যদি আমাদের সকল কাজ ঢুকে পারি তাহলে তাকে আমরা ফরম্যাট মানলাম ওসুয়া মানলাম তাইলে আমাদের এবার কাজে লাগবে আল্লাহ আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ যদি করো তাহলেই কুমউ্লা আল্লাহ ভালোবাসবেন ওই ইয়বুল্লাহ দুকম তোমাদের সকল গুনা তিনি মাফ করে দিবেন দেখছেন তাহলে গুনা মাফ হবে এবং আল্লাহ ভালোবাসবেন আমল কবল করবেন যদি আমরা ফরম্যালিটুকিয়ে দিতে পারি তাইলে সব সময় এবাদত করতে হবে টোয়েন্টি ফোর সেভেন আমরা তার বললাম তার এবাদতে থাকবো এটাই যদি হয় তাকে ইসলাম তাহলে পরে আমি বলতেছি রমাদান গেল আমরা কেবলমাত্র রবকে রমাদানে আমরা চিনলাম এটা যেন না হয় আমরা রমদানিয়া হয়ে যাবো কেমন আমরা রমদানিয়া অর্থাৎ রমাদান আসলে আল্লাহ চিনি আর রমাদান গেলে আল্লাহকে বলে যাই তাইলে রমদানিয়া না হয় বরং আমরা টোয়েন্টি ফোর সেভেন খাঁচি এবাদত করলেওয়ালা গুলাম যেন বলতে পারি সব সময় যেন আল্লাহর গোলাম থাকতে পারি এই সদা সর্বদা আল্লাহ গোলাম থাকার জন্য আল্লাহ বলছেন এই আয়ের মধ্যে ওয়াবুদ রাব্বাকা তোমার মত না আসা পর্যন্ত তুমি নিজে রব্বুল আলমে ইবাদত করতে থাকো ইবাদতের একটা অংশ হচ্ছে তসপিহ করা কেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়া এই জন্য আমি আর একটা আয়াত নিয়ে বিহামদি রব্বিক কেমন ফসাবিহ বিহামদি রব্বিক তোমার রবের হামদ তুমি বয়ান করো হাম বর্ণনা করো হাম পড়ো হামদ দিয়ে তসপিখ পড়ো এই জন্য সবাইকে নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ হামদ শব্দ দিয়ে আমরা যদি তসপিহ পড়ি তাইলে সোয়াব অনেক বেশি এবং আল্লাহ কাছে সবচেয়ে বেস্ট তাসপির হচ্ছে এই তিনটি আলহামদুলিল্লাহ সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইগুলা পড়লে পরে বিশাল সব পাওয়া যায় আসমান জমিন মাপ দিয়ে যে খালি জায়গা এই শূন্যস্থান পরিপূর্ণ করে আল্লাহ সাপ দেন তাইলে রব্বিক তুমি তোমার রবের হাম বলে হাম প্রশংসা করে করে ইবাদত তুমি করো এবং তাসপির করো সুভান আল্লাহ তাসবির যেন আমরা একটু বেশি করে পড়ি আলহামদুলিল্লাহ বেশি করে পড়ি আল্লাহ আকবর বেশি করে পড়ি আল্লাহ আকবরের ব্যাপারে আল্লাহ বলছেন যে ওকাবির হু তাকবিরা তাকবির দেওয়ার মতো তুমি তাকবির দাও অর্থাৎ বড় করে আওয়াজ করে আল্লাহ আকবর আমরা যখন নামাজে পড়ি তখন আমরা আওয়াজ করে পড়ি পুরুষরা আর আপনার আস্তে আস্তে করে পড়েন আরেক আল্লাহ বলেছেন ওক্বির হু তাকবির দেওয়ার মতো অর্থাৎ আল্লাহর নামটা তুমি বড় করে দেও এই জন্য আওয়াজ যখন বড় করে দেওয়া হয় আল্লাহ বলে যে ব্যক্তি দেয় তাকে বলা হয় মুকাব্বির যে এই লোকটা বড় করে তাকবীর দিছে এই বড় করে আল্লাহর নাম নিতে হয় আস্তে আস্তে নিলে হয় না হ্যাঁ যখন আমরা তাসবির পড়বো এই সময় আমরা আস্তে আস্তে পড়ব ঠিক আছে এবারে আসেন যে سبحانه وتعالى تسبح فسبح بحمد رب فسبح سبح اسم ربك سرعة سبح اسم ربك الأعلى رب شو مهان الله فسبح اسم ربك اه ايه فسبح بحمد ربك فسبح بحمد ربك কবেলা তুলোশ কবদল গুরুপ কেমন সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য উদিত হওয়ার পরে নামাজ পড়ো তো সূর্য উদিত হওয়ার আগে হচ্ছে ফজর আর সূর্য অস্ত যাওয়ার পর মানে কেমন তাইলে আবার দেখি আমরা অন্য এসের মধ্যে এসেছে আশি অর্থ হচ্ছে বিকাল অর্থাৎ তুমি আসলের নামাজ পড়ো বাবা নামাজ পড়ো বিকালের নামাজ পড়ো আর ইশরাকের নামাজ পড়ো ইশরাক মানে ইশরাকের নামাজ দুই অর্থ এক অর্থ হচ্ছে যে ইশরাকের নামাজ একটা আসেই নামে একটা নবল নামাজ আছে ইশরাকের নামাজ দুই দুই করে চার রেকাল পড়া লাগে যদি কেউ পড়ে পড়া পড়লে লাভ কি হয় পরে লাভের দূর হয় একটা মকবুল অমরার সাপ পাওয়া যায় এই অর্থে ইশরাক আর ইশরাকের আরেকটা অর্থ হচ্ছে যে ইশরাকের টাইমটা কন্টিনিউ হইতে 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 সুরুক মানে সুরুকের টাইম লাল হয় সূর্যের সূর্য লাল হয় এই লাল হয়ে এরপরে খুব বেশি পাওয়ারফুল হয় এরপরে খুব বেশি তেজ থাকে এটার এন্ড হইল একদম দুপুর গিয়ে যেখানে এন্ড হয় মানে জুহরের টাইম হয়ে যায় তো বলতে এখানে এখানে উল্লেখ করা হয়েছে যে জুহরের নামাজ পড়ো إما بكرة تسبح بره الجنة الله جغا 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 بره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا موقف ستواجه سورة النصر اه؟ اه وسبحه بكرة وأصيلة قرآن المدينة قط سراء اه سراء شروحه سبح لله ما في السماوات وما في الأرض সব ব্যহায় ইল্লাহী মাহফিস শমাওয়াতি অলআউ এরপরে সব ব্যাহাই রিল্লাহি মাহফিস শমা ওয়াতি মাহফিল মালিকুল কুদ্দু ইল আজিজ ইল হাকিম এইভাবে কুচু আয়াত আল্লাহ দিয়েছেন আল্লাহ অর্থাৎ যেন আমরা আল্লাহকের শুকুরগুজার হই দাস পেশ পড়ি স্তেবহার করি এগুলো আল্লাহ বলেছেন তাহলে সব সময় করবো কিন্তু আন হস্পিন্নাথলি রমাদানে সব করেটরে বুঝায় অনেকেই ঠায়ার্ড হয়ে গেছে রমাদানে আল্লাব্লা করে অনেকে টায়ার্ড হয়ে গেছেন এই জন্য মসজিদে আর আসা লাগে না অনেকে মসজিদে আসা বাদ দিয়ে দিয়েছে অনেকেই মসজিদে আসা বাদ দিয়ে দিয়েছেন মসজিদে এখন আর আসেন না রমাদানে এসেছেন কাজ কর্ম সব কিছু বাদ দিয়ে আসা গেছে মানুষ যদি সিরিয়াস হয় আসতে পারে করতে পারে আর সিরিয়াস না হইলে পরে মনের মধ্যে তখন শয়তান এসে বাসা বাঁধে এবং শয়তান এসে বাসা বেঁধে এখান থেকে ইয়ে করে দেয় গাফল করে ফেলে যেন না আসুন আমরা যেন শয়তানের পথ না ধরি শয়তানের ইবাদত না করি কারণ শয়তানের ইবাদত করতে আল্লাহ নিষেধ করেছেন বরং তার এবাদত করতে আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন আমাদের উচিত হচ্ছে যেন আমরা টোয়েন্টি ফোর সেভেন আল্লাহর গুলামী করি কোনো সময় যেন আমরা শয়তানের গোলামিতে না লিপ্ত হয়ে যাই কেমন সবসময় যেন আমরা এটা খেয়াল রাখি যে কেবলমাত্র রোজা মাস আসলে পরে তিলাওয়াত করলাম আল্লাহ বিল্লাহ করলাম জিগিরাস কাক করলাম দান করলাম সদাকা করলাম একলা টিভি থেকে শুরু করে সবগুলো টিভি সেনে দান করেছেন অহরহ দিনে দিয়েছেন রাত্রে দিয়েছেন তো এই যে দান করার অভ্যাস ছিল কোরআনের অভ্যাস ছিল রোজার অভ্যাস ছিল এই অভ্যাসগুলোকে আমরা জারি রাখবো না এই অভ্যাসগুলো আমরা শিখেছি যেহেতু রমদানে করতে করতে তাইলে এইগুলাকে এখন অভ্যস্ত হয়েছি এই অভ্যাসটা কন্টিনিউ করতে হবে এই অভ্যাসটা কন্টিনিউ করার জন্যে এই অভ্যাসটা কন্টিনিউ করার জন্যে একান্তই প্রয়োজন হচ্ছে যে আমাদেরকে ফিল করতে হবে যে রমাদানে যে আল্লাহ এবাদত করেছি এই আল্লাহ এখনও আছেন রমাদানে যে ইবাদত করেছি যে রবের এই রব বেঁচে আছেন তিনি মারা যান না যেমন তিনি আছেন তিনি সব সময় থাকেন থাকবেন তিনি কাইয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব আমরা হচ্ছি ক্ষণস্থায়ী আর আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব অতএব আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যেতে হবে এবং তার এবাদত সব সময় করতে হবে আল্লাহ ইবাদতে যদি আমরা ত্রুটি করি তাহলে আমরা আমাদের ইমানের মধ্যে কমতি হয়ে যাবে এবং বেশ ঘাটতি হয়ে যাবে এই জন্য আমাদের প্রয়োজন যে আমরা যেন আল্লাহ রবুল আলমিনকে আবাদত করি টোয়েন্টি ফোর সেভেন আসেন একটা থার্ম আমরা সবাই শিখি সেটা হচ্ছে যে আমরা ফুল টাইম আল্লাহ গোলাম পার্ট টাইম না আমরা আল্লাহ গুলামই করব পার্ট টাইম না বরং ফুল টাইম গোলাম যারা ফুল টাইম গোলাম ওদের জন্য হারামে হাত দেওয়া সম্ভব নয় যারা আল্লাহকে ভয় করবে টোয়েন্টি ফোর সেভেন বয় করবে তাকোয়া সৃষ্টি হইলো সারা রোজা মাসে যে তাকোয়া আমাদের মধ্যে যে আল্লাহকে ভয় করার টেন্ডেন্সি ভয় করার মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই মানসিকতাটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে আসলে তার নাম তাকোয়া কেমন যে জিনিসটি লাভ করলাম এই জিনিসটি বাকি এগারো মাস জন্য আমরা কন্টিনিউ করতে পারি আবার অনদান আল্লাহ দিবেন ইনশাআল্লাহ তো সেই হিসাবে আসুন আমরা এক একটা ব্রেকে যেতে হচ্ছে ব্রেক থেকে এসে ইনশাল্লাহ আমরা কীভাবে করে জীবন জীবনযাপন করা যায় এবং আমাদেরকে টোয়েন্টি ফোর সেভেন আল্লাহ গুলাম থাকা যায় এই বিষয়ে আমরা কথা বলছি ইনশাআল্লাহ ব্রেক থেকে ফিরে এসেই শুক্রান জেজম আল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত আপনারা দেখছেন এনলাইটেন জার্নি আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস আলা মানা নবিয়্যা বাদা এক আল্লাহর নামে শুরু করছি যিনি ছাড়া আর কোন রব নেই আর প্রিয় নবী বিশ্বাসের নবী ইমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করছি যার পরে আর কোন নবী নেই সম্মানিত আজকের ভিউয়ার্স কাছের থেকে অথবা দূর থেকে আমাদের সাথে যারা শরিক হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পূর্বের আলোচনা যেটা ছিল সেখানে চলে যাচ্ছি আলোচনার বিষয়বস্তু ছিল রমাদান পরবর্তী করণীয় রমাদানের পর বেশ কিছু মুসল্লি মসজিদ ছেড়ে চলে গেছেন বাড়িতে চলে গেছেন ওনারা নামাজ পড়েন না না ওনারা নামাজ পড়েন হয়তো একাকে পড়েন বাড়িতে পড়েন কিন্তু মসজিদে এখন আর আসেন না তাই কি বোঝা গেল যে রমাদানে আল্লাহ গোলাম ছিলেন আর রমাদান পরে তারা এখন অন্য কারো গুলাম শুরু করে দিয়েছেন ইনার এজন্য সর্বস্তের বাইদের কাছে বোনদের কাছে আমাদের এপিল যে রমাদানে যে আল্লাহকে আমরা ইবাদত করেছি ওই আল্লাহ এখনও আছেন তিনি থাকবেন কেমন ওই আল্লাহ আছেন থাকবেন তিনি চিরাস্তায়ী বলেছি অতএব আমরা কেন চিরদিন আমরা কেন চিরতরে তার গোলাম হই না আমাদেরকে ফুল টাইম ইবাদত করা লাগবে ফুল টাইম গোলাম পার্ট টাইম আর হইলে হবে না এই জন্য বলছি আজকে একটা স্লোগান শুরু করি আমরা যে আমরা ফুল টাইম গোলাম আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি ইন্নাআল্লাহি ও ইন্না ইহি রাজ আল্লাহর জন্যই আমরা আছি আবার আল্লাহর দিকে ফিরে যাব তো আল্লাহর দিকে যদি ফিরেই যাওয়া লাগে আর আছি আল্লাহর জন্য তাইলে বললাম আমি আমি আল্লাহর জন্য ইন্না আলিল্লাহি আমি আল্লাহর জন্য আছি কেমন তার দিকে যাব তাইলে খামাকা মাস পথে কেন বেড়াচারা আমরা করি মাঝ পথে কেন উল্টা পাল্টা করি উল্টা উল্টাপাল্টা কেউ পার্ট টাইম হয়ে যায় আল্লাহর এবাদত করে পার্ট টাইম আর পার্ট টাইম শয়তানের গোলামি আমি করে শয়তান তাকে যেগুলো পরামর্শ দেয় এগুলোও করে যেমন একটা মহিলা যখন নামাজ পড়ে আল্লাহ গোলাম যখন স্বামীর সাথে তাকে আল্লাহ গোলাম কিন্তু স্বামী বাদ দিয়ে যদি তার অন্য কোনো পুরুষের সাথে আপন পুরুষ হইলেও কিন্তু এরা হারাম যেমন আপন পুরুষের মধ্যে আপন নিজের ফ্যামিলির মধ্যে কেমন যদি তার এই কী বলে দুলাবার সাথে গিয়ে একটু আড্ডা কি মারে হারাম আপন পুরুষদের মধ্যে আসে না কাজিন ব্রাদার আছে কাজিন সিস্টার আছে কাজিন সিস্টাররা কাজিন ব্রাদারদের জন্য হারাম এখন এই এইসব হারামে যখন যাবে তখন সে হয়ে যাবে সে গোলাম সে আর আল্লাহ গোলাম থাকবে না এজন্য জন্য আসুন আমরা আজকে থেকে একটা স্লোগান শিখি যে আমরা ফুল টাইম আল্লাহর গোলাম হতে চাই পার্ট টাইম আর না পার্ট টাইম হইলেই সমস্যা তো এখন রমাদানে চিনলাম যে আল্লাহ ওই আল্লাহ তো আছেন তাইলে আমরা পার্ট টাইম হব না আমরা আমরা রমাদান হইলে পার্ট টাইমের হয়ে যায় আমরা বারো মাস আল্লাহর গোলাম পুরা ওভার দ্য ইয়ার আমরা আল্লাহ গোলাম আমরা টোয়েন্টি ফোর সেভেন আল্লাহ গোলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে গোলামির সিস্টেম এটা আমরা বর্জন করতে পারবো না এই জন্য আমরা আল্লাহকে রব হিসাবে কবর করেছি যারা এইভাবে করে আল্লাহর গোলাম তাকে সময় আল্লাহকে সদা সর্বদা রব হিসাবে মানে এবং আল্লাহকে ভয় করে করে চলে কেমন সেই হচ্ছে প্রকৃত গোলাম আল্লাহ বলছেন لأن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون سرح قاف جرى لك رب جاب قبول كله أبن رب جاب قبول كله كره تاكي بوي تار تار فرمايش متو تار فرمان متو تار إنستراكشن متو جيبون تاريسي ثم استقاموا أي ثم الذين آمنوا وعملوا الصالحات عمل عمل كيبل إيمان أنار بور تار بورش عمل صالح এই আমলের সালে যদি টোয়েন্টি ফোর সেভেন করতে থাকে এটাকে বলা হয়েছে ইজতেকামা তাহলে সেই ইজতেকামও থেকেছে টোয়েন্টি ফোর সেভেন মানে ফুল ফুল টাইম আল্লাহ গোলামি করেছে ফুল টাইম আল্লাহ গোলামের মধ্যে সে রয়েছে তো সেই জন্য আল্লাহর গোলামের উপর টিকে থাকা ফুল টাইম টিকে থাকা এটা হচ্ছে নিয়ম এই নিয়ম মতো এই নিয়ম এই নিয়ম মতো এই নিয়ম মোতাবেক যদি একজন চলে তাহলে সে হচ্ছে ফুল টাইম আল্লাহর গোলাম আসুন আমরা ফুল টাইম দুঃখিত আমরা আল্লাহ তালার ফুল টাইম গোলাম হতে চাই পার্ট টাইম আর না যে আল্লাহ তালাকে রেমদানে আমরা ফুল টাইম সার্ভিস দিয়েছি ফুল টাইম তো গোলামি করেছি সিয়াম করেছি দিনের বেলা সারা দিন ফুল টাইম তো গোলাম ছিলাম আর আবার কেয়াম করেছি সারা রাতে তা গোলাম ছিলাম এই সিয়ামের মধ্যে দিনের বেলা আমরা অনেক কাজ করেছি নিজের অফিসিয়াল কাজকর্ম করেছি কেমন আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনি কোনো দেশে গ্রামে গ্রামে আপনি যদি কৃষি কাজ কাজ করেন এটাও আপনার জন্য কাজ অফিসার হয় অফিসে কাজ করেন এটাও আপনার কাজ ইমাম ইমামের মধ্যে কাজ করে মসজিদে এটাও আপনার কাজ যেমন যে যেখানে ছিলেন মহিলা হইলে পরে আপনি অফিসিয়াল কাজ করলে পরে অফিসিয়াল কাজ যখন করেছেন দিনে রোজা অবস্থায় আপনি আল্লাহ বললাম ছিলেন কেমন এমনকি আপনি যদি কিচেনের কাজ করেন আপনি সারাদিন কিচেনে ব্যস্ত ছিলেন আপনি আল্লাহ বললাম। তাইলে আসুন আমরা ফুল টাইম গোলাম হবো আল্লাহর পার্ট টাইম আর না এই ফুল টাইম গোলাম হওয়ার জন্যে যে আমলগুলো করেছে রমাদানে এগুলোকে কন্টিনিউ করার জন্য আমার অনুরোধ কে কে আমল আসেন আমরা এই সেগমেন্টে এই আমলগুলো নিয়ে একটু আলোচনা করব। এক নম্বর কাজ ছিল রমাদানের মধ্যে বড় কাজ সিয়াম ভান শাহিদ আমিন কুমার শাহ রাফারসমহ তোমরা যারা এই মদানকে পেয়েছো রোজা রাখো আলহামদুলিল্লাহ আল্লাহর কথা অনুযায়ী আমরা আল্লাহবাস্তে আল্লাহর জন্য রোজা রাখছি এখন রোজা রাখছি আল্লাহর জন্য রমাদানে ফরজ ছিল ওই জন্য এখন তার ফরজ না তাই আর রোজা একদম বাদ না এই রোজার অভ্যাস যেহেতু করা হয়েছে রসল্লা সল্লা সাল্লাম উম্মতকে আরো সুযোগ দিয়েছেন দিয়ে বললেন মানে সামা রমাদানা আতবাহু যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো তারপরে রমাদানের পর পর সে অনুসরণ করলো আর ছয়টি রোজা সাহবাদের মধ্যে ছয়টি রোজা সাওয়াদের মধ্যে অনুসরণ করলো মানে ছয়টা রোজা রাখলো তাইলে কানাকা সিয়ামের দাহার তার সারা বছর রোজা রেখার সাপ সে পেয়ে গেল হ্যাঁ আল্লাহ নবী করিম সাল্লাম এত বড় একটা সুযোগ উম্মতকে দিলেন দিয়ে বললেন ও উম্মত রোদামাস তো রোজা রাখছো আল্লাহর জন্যে ভালো কথা এখন তুমি শাহওয়াদের জন্য শাহওয়াদের মধ্যে আর ছয়টা রোজা আল্লাহর জন্য রাখো তাইলে রাখলে পরে কি হবে কানাকা সিয়ামের দাহার সারা বছর রোজা রাখার মতো একটা সাপ তুমি পেয়ে যাবে তাছাড়া এই সব মধ্যে তো আরও আরও কিছু সুযোগ আছে যেমন প্রতি সোম এবং বৃহস্পতিবার তো আছেই সাপ্তাহিকভাবে দুই দিন আর চার সপ্তাহ দুগুণ আট দিন দুই সপ্তাহ চলে গেছে আজকে থেকে হচ্ছে তেরো চোদ্দো পনেরো ওই যে মাসিক রোজা বলে থাকি আমরা এই মাসিক রোজার ডে এবং বুধবার আজকে কালকে বৃহস্পতি পরশু শুক্রবার এই তিন দিন এক না রোজা রাখলে পরে আয়ামল বিদুর রোজা হয়ে যায় দেখছেন এই বেদর রোজা এক সব দুই নম্বর সব হচ্ছে আমরা শাহওয়াজে রাখছি দুই নম্বর সব তিন নম্বর সব হবে যে আমরা না চাইলে আমরা যদি নাও রাখতাম রোজা আমাদেরকে কেউ ফোর্স করতে পারতো না তো নিয়ত করে রেখেছি এই সবগুলো পাওয়ার জন্যে তো সেই হিসেবে আমরা আরেকটি সব পাবো ইশা তাইলে তাইলে শাহওয়াজের মধ্যে রোজা রাখার অনেকগুলো সব একত্রিত হয়ে গেছে তাই রোজা রাখা হচ্ছে এক নম্বর কাজ এক নম্বর আমল ছিল রোজা মাসের এই রমাদানের এক নম্বর আমল যে রোজা ছিল সম পালন ছিল এটাকে কন্টিনিউ করো তোমরা আমরা এটা কন্টিনিউ করলাম সবাদের মধ্যে কেমন যদি আলাদা আলাদা করি তাহলে দেখেন সবাদের ছয়টা তারপর সাপ্তাহিকভাবে বলছি আমি আগে আটটা চাই চার দুগুণে আটটা আঠেরোশো চোদ্দো হয়ে গেল। আর এক মাসের প্রত্যেক প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন দিন তাহলে চোদ্দো আর তিন মিলে যা সতেরোটা হয়ে গেছে অর্ধেক মাস থেকে বেশি রোজা রাখা সম্ভব হচ্ছে এই সংবাদের চাঁদের মধ্যে গেল এক নম্বর আইটেম দুই নম্বর আইটেম এবার কিয়াম করেছি সিয়াম গেল এবার কিয়াম কিয়াম করেছি রোদা মাসে মাসাল্লাহ আসার পর বিশটা কাত তারপরে আরও কিছু নিজেরা পড়েছি ব্যক্তিগতভাবে ঘরে মা বোনরা পড়েছেন ঘরের মধ্যে আবার শেষ রাতে রেস্ট করে উঠে শেষ রাতে আবার তাহাজুদ বিভিন্ন মসজিদে আবার তাহাজ্জুদের আয়োজন ছিল শেষের দশ দিনের মধ্যে কেউ কেউ গিয়েছেন মাসাল্লাহ ভালো কথা তাহলে পরে এই কিয়াম যে করলাম রমাদানে এই কিয়ামটা কি রমাদানের আউটসাইড নাই আছে প্রত্যেক রাত্রে ক্যাম আছে রসুল্লাহ হাদিস আছে না যে প্রত্যেক রাতই আল্লাহবা আমাদের নিকট আসমানে এসেন এসে তিনি বলেন হাম হালমিন মুস্তাফিলিন হালমিন জিকিন হালমিন সাহিল আল্লাহ আকবর তোমরা কোনো সালকালা আছো কোনো জিনিস আমার কাছে তোমরা চাইবে কোনো চাহিদা তোমার আছে আমার কাছে পেশ করো জিকিন কোনো ধরনের জব চাও ভাত চাও কাপড় চাও পয়সা চাও দন চাও সম্পদ চাও আসব আমার কাছে চাও কেমন রিজিকের ব্যবস্থা আমি করে দেবো জবের ব্যবস্থা আমি করে দেব তুমি জবলেস আলমি মুস্তাফির তোমাকে ক্ষমা করা হোক তুমি চাও তাহলে আসো এই সময় তুমি ক্ষমা চাও তাইলে রাতের বেলা আল্লাহ তালা যে ডাকছেন এটাকে কি শুধুমাত্র আস্তারা আস্তা রুদমাসের রাত না এটা বলা হয়েছে যে থ্রু আউট দ্য ইয়ার থ্রু আউট দ্য ইয়ার সারাটি ইয়ার আল্লাহ নিকট আসমানে আসেন বিশেষ করে তিনি নিকট আসমানে এসে শেষ রাতে আমাদেরকে আমাদেরকে তিনি তিনি ডাক দেন যেমন সুরা مزمل الشاشة براها چه إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل وثلثه وطائفة من الذين معك كون راتر تين بغير مدد تمرا اوتو شش بغير جي تمرا جي نورا صلاة كرو ويتا الله دكين سورة شعراء وتقلبك في الساجدين سجدر مدد جا اپنی گورا گوري كورن كون أبني اوتا پولا كورن সজদায় যান উঠেন এই সব আমি আল্লাহ আপনাকে দেখি আল্লাহ সম্মানিত ভাই বোনরা তাই বোঝা গেল যে ক্যামুল লাইল শুধুমাত্র রমাদানে আসে নাই রমাদানের পরেও করা যায় আগেও করা যায় সব সময় তাইলে রাতে আমরা কেয়ামুল লাইল করবো ইনশাল্লাহ এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর ছিল আমাদের রমাদানের মধ্যে বড় অভ্যাস কোরআন তেরাবত করতাম কোরআন তেলাওয়াত করতাম মাসাল্লাহ অনেকে খতম দিয়েছেন এক খতম দুই খতম তিন খতম দিয়েছেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু খতম মেন কথা মেন কথা ছিল যে আমরা কোরআনটাকে সুন্দর করে পড়বো পড়া শিখবো আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন যে ইসলাম মসজিদে আমরা অ্যানাউন্সমেন্ট করেছি সবাইকে কোরআন স্টাডি করার জন্য কোরআন তিলত করা শেখার জন্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্লাসে ছিল অনেক লোক আসছিল অসে এসে শিখেছে কোনো কোনো ভাই এমনও হয়েছে যে রমদানে আমাদের অ্যানাউন্সমেন্ট পরে তিনি টুকু পর্যন্ত পড়তে পারতেন না কিন্তু নাম লেখাইছেন ক্লাসে ক্লাসে গেছেন গিয়ে কায়দা পড়েছেন দশ দিনের মধ্যে কায়দা শেষ বাকি এগারো নম্বর দিনে তিনি কোরআনে উঠেছে সবক নিয়েছেন কোরআনের মধ্যে সবক নিয়ে আরও কথা হচ্ছে যে রমাদানের মধ্যে এই আনাজানার জানার লোকটা কোরআন পড়তে সক্ষম হয়ে গেছে তাও তিরিশ দিন না ছাব্বিশ তারিখ আমরা এটা শেষ করে ফেলেছি ক্লাসটা কেমন ছাব্বিশ তারিখ আমরা শেষ করেছি এই দিন এই ছাব্বিশ দিনের কোর্সে তিনি ঢুকে কোরআন পড়তে সক্ষম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমনও আছেন অতএব সবাইকে আমি দাবি জানাচ্ছি সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে আসুন আগামী রবদানে আপনারা ইসলাম মসজিদের বিভিন্ন কোরআন ক্লাসের মধ্যে ঢুকে যান কোরআন ক্লাসের মধ্যে ঢুকে যান আপনি দেখবেন যে আপনার কোরআনের অবস্থা উন্নত হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছেন আপনি আপনি আগে কোরআন পড়তে পারতেন না এখন আল্লাহ পাক আপনাকে সাহস দিয়েছেন শিখে ফেলছেন। এই শিখে ফেলার কাজটার জন্য আমি আহ্বান জানাচ্ছি কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের যে রমাদানে শিক্ষা কোরআন তেলাওয়াত করে 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 আমল করেছি এই আমলটা যেন বাদ না দেয় রমাদানের পরেও যেন এইটা আমরা কন্টিনিউ করি ইনশাআল তিন নম্বর গেল চার নম্বর আমল করেছি আমরা রমাদানে দান হয়রাত করেছি অনেক বেশি নিজের আত্মীয় করেছি পর আত্মীয় করেছি আবার দেশে বিদেশে করেছি কত চারটি বিভিন্ন আপিল নিয়ে এসেছিল টিভিতে আসছে এসবগুলো মসজিদে চারটি আপিল ছিল কন্টিনিউ কেমন সব জায়গায় দিয়েছেন যা আপনাকে আল্লাহ তহবিল দিয়েছেন আপনাকে ক্যাশ পয়সা দিয়েছেন আপনি ওটা মাসে দিয়েছেন এখনো সেই দেওয়াটা সেই দানটা যেন আমরা বন্ধ না করি যেন আমরা কন্টিনিউ করতে পারি সেজন্য রমজানের এই চারটি বড়ো বড়ো আমল যেন আমরা কন্টিনিউ করি ইনশাল্লাহ ফার্স্ট নম্বর আমল ছিল যে আমরা রমাদানে অনেক দিকির স্কার করেছি ইস্তেকবার করেছি দেখের করেছি অনেক ইসতেকাল করেছি অনেক কিন্তু এই ইস্তেকবারের কাজটা এটা কি অব্যাহত রাখবো না এটা আমাদের অব্যাহত রাখা দরকার রমাদান শেষ ঠিকই কিন্তু এই কাজটা শেষ হয় শেষ হয় নাই হবেও না কেমন দেখের এবং ইজতেভার করা তবু ইস্তেফার করা ইস্তফরুল্লাহ ইনলফুর রহিম আস্ত ফেরুল্লাহ আল্লাহদি লা ইলা হাই লাহু আর হাইজুল কাইযু অ তুবু ইলাই করে জিকির করা ইস্তেফার করা আস্ত ফেরুল্লাহ ইউল্লাহুল্লাহ আল্লাহ দিলা ইলাজুলকে বললাম বললাম এরপরে হলো যে জিকির করা ফেস্ফিফ পড়ার যেটা আমি একটু আগে শেষ করেছি বলে এই কাজগুলো আমরা রমদানে শিখেছি এই ভালো কাজগুলোর জন্য আমরা কন্টিনিউ করি জিগি রাস্তার এবং তবার ইস্তেভার জন্য আমরা কন্টিনিউ করতে পারি লাস্ট যে আমল ছিল সেটা ছিল যে আমরা দোয়া করেছি ইফতার আগে দোয়া করেছি বিভিন্ন সময় দোয়া করেছি এই দোয়াটাও যেন আমরা মোটামুটি কন্টিনিউ করি আর দোয়ার পর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দান খয়রাত করেছি মাসাল্লাহ আমি একটু আগে উল্লেখ করেছি যে কত টিভি কত চারিটি কত মসজিদের দান মানে ব্যবস্থা ছিল আমরা নিজেরা দিয়েছি উজাড়া উজাড় হাতে কিন্তু এই অভ্যাসটা যেন বাদ না যায় এখনও করতে পারি সে আসুন সম্মানিত ভাই বোন আপনাদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি যে আমরা যেন এই রমাদানের করা আমলগুলোর অভ্যাসটা অভ্যাসটা যেন আমরা জারি রাখি এটাকে এটাকে সদাকায় জারিয়ার সাবি হিসাবে আল্লাহ দিবেন। আপনি আমি যখন রমাদানের করা আমলগুলো এখনও কন্টিনিউ করতে চাইবো কন্টিনিউ করবো আল্লাহ তালা আমাদেরকে আর এই কন্টিনিউ করাটা হচ্ছে আমল কবল হওয়ার একটা সাইন আপনি আমি রমাদানে যা করেছি এমনি তো করেছি অনেক অনেক বুলত্রুটি হয়েছে ঠিকই কিন্তু যা করেছি এটা কবুল হওয়ার সাইন হচ্ছে যে আপনি রমাদানের পরেও এটাতে আছেন আপনি বাদ দেন নাই আপনি রমাদানের পর পর্যন্ত কন্টিনিউ করছেন কন্টিনিউ করাটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ তালা আপনাকে ইচ্ছে করে তিনি আপনাকে মোহ্বত করে মায়া করে আপনাকে কাজ করার তভিক দিয়েছেন এবং আল্লাহবাগের দেওয়া তৌফিক অনুযায়ী আপনি আমি হেমাদত করতে পারি কাজ করতে পারি আমরা তসফি করতে পারি তিলাবত করতে পারি আমরা দান করতে পারি ইনফাক হিসাবে ইল্লাহ করতে পারি আর আল্লাহ তৌফিক না দিলে কোনো কিছুই করা সম্ভব না হাজারে হাজার মানুষ আছে এই কিন্তু আপনি আপনি বিশ্বাস করে দেখেন আপনি একটু চেক করে দেখেন যদি একটু কেয়ার করে দেখবেন যে কত কতজন মানুষ তখনও নামাজ পড়ে না রাখে না এ বহু মুসলমান আছে মুসলমান করতে কথা বাদ দিলাম কিন্তু আমাদের মুসলমানরা যারা আর মাসের মতো একটা পবিত্র দিন পেয়েও কিন্তু রোজা রাখে নাই দিন পেয়েও নমাজ পড়ে নাই টাম করে নাই এভাবে করে কিছু পাপিস আছে সব সময় ছিল ওরা থাকবেই তো আসুন কে কী করছে তার দিকে না গিয়ে তার পাপের দিকে না তাকিয়ে আমি যেন আমার পাপের দিকে তাকাই এবং যে কোনোভাবে করণীয় যেগুলো ছিল এই করণীয়গুলো যদি আমরা একটু হাতে নেই ইনশাল্লাহ নিয়ে আমরা বাদ না দিই যেন এগুলাকে আমরা আমাদের পক্ষ থেকে কন্টিনিউ করি যদি আমরা করতে পারি আশা করা যায় পাক এগুলা কবুল করবেন এবং আমাদেরকে পাক গ্রেট সাপ দেবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই না আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা নমাজের শেষে যে দোয়াটা করি নমাজের শেষে যে দোয়া করি আল্লাহ মিনুজুল্লামদুলফসি নজুলমন কথিরা এই দোয়াটার একটু মিনিং টা একটু বলি খুবই সুন্দর আমরা অনেকে কিন্তু এটা মিনিং না জেনেই পড়তেছি কন্টিনিউ পড়তেছি রব্বানা রব্বা না আং ভুলাম তহবিল না এই দোয়াটা বোধহয় আমরা সবাই জানি এই দুয়ায় যে অর্থ দুয়ায় মাসুরা আল্লাহ সেই অর্থ বরং একটু বেশি আছে এখানে বলা হচ্ছে দেখেন যে রব্বানা না জলাম না আং না আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি অন্যায় করেছি নিজের উপর নিজে জুলুম হয় কেমনে যে আমার নিজের বিশ্বাস করা কথা ছিল তা আমি বিশ্বাস না করে কয়দিন আমি উল্টাপা করছি মজারে গিয়েছি খারাপ পথে ছিলাম মদ খেয়েছি ইত্যাদিতে করেছি এইভাবে যদি হয় তাহলে সে নিজে দোয়া করছে যে আল্লাহ আম্মা এমনি নাফসি আল্লাহ আমি অনেক অন্যায় করেছি বড়াবাড়ি করেছি আমার নিজের উপর তারপর দুলমন অসংখ্য করেছি একটা দুইটা না দুলমন করেছি অসংখ্য বলতে হয়েছে অসংখ্য গুণা হয়েছে আমার আল্লাহ আমি বিশ্বাস করি এটা তুমি চলা আমার গুণাকে মাফ করতে পারবে না আমি গুণা করেছি ঠিকই কিন্তু আমার একই আছে এটা যে আমি তুমি চলা এটা কেউ আমাকে ক্ষমা করতে পারবে না এই যে একটা দোয়াছে না শিক্ষা দিয়ে নেন

اللهم إني عفو نيدوا ربنا ظلمنا أنفسنا إيدوا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا إيتين دوا أقدم ما نحاشا باش يورتو ولا أكتر كتير بس كم أче كنتو أثم دوا أبو نماذج جت أفضل ربنا ااا اه اه سوري اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يقبل الذنوب إلا أنت إذا أرثم وتأفوا في اللي ما قبلت من عندك تمار بقتك يا مكة كم أقوله তোমার পক্ষ থেকে ক্ষমা ফাটা আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও তুমি আমার উপর অসন্তুষ্ট হয়ে না তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও আমাকে মাফ করে দাও আমাকে আমার সবগুলো অপরাধ তুমি একদম মিঠিয়ে ফেলো কেমন আল্লাহ ওরা আমি কনফার্ম যে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গোনাকে মাফ করতে পারবে না দেখ তোমার পক্ষ থেকে আমাকে আমাকে ক্ষমা করে দাও গফুর রাহিম কারণ আমি জানি বিশ্বাস করি তুমি হচ্ছে একমাত্র গফুর আর রাহিম একমাত্র গফুর রাহিম এই কথাটা স্লোগান আমরা পেশ করলাম কোথায় আমাদের নমাজের মধ্যে পড়ি কিন্তু এই নমাজের মধ্যে আমাদের উপলব্ধি নাই যে আমি কি বলছি জোয়াই মাসুরা শেষ না করে আমরা নামাজ শেষ করি না কিন্তু সেইটা অর্থ আমরা জানি না আল্লাহ আমি আমার নিজের উপর অসংখ্য গণত করছি পাপ করেছি আল্লাহ মাফ করে দাও জুলমের আরেক অর্থ হচ্ছে সির্ক আর সির্কের আরেকটি অর্থ হচ্ছে এই যে বলছিলাম যে সির্কের একটা অর্থ হচ্ছে রিয়া করা প্রদর্শনী করা লোক দেখানো মনোভাব রিয়াবাজ করা তো এই জাতীয় অনেক পাপ আমাদের আমাদের মধ্যে আছে কেমন এই জন্য এখানে বলা হচ্ছে যে আল্লাহ আমি তোমার কাছে এই পাপগুলো থেকে ক্ষমা চাই আমাকে মাফ করে দাও আমরা ক্ষমা চাইব না এই জন্য এই দোয়াটার নাম হচ্ছে ইস্তেফার এই দুয়াটার নাম হচ্ছে আবার দোয়া এটার নাম হচ্ছে আল্লাহ কা ছাওয়া আগে নিজে স্বীকার করলাম যে রব্বানা আল্লাহ আল্লাহ নফসি দুলমন কাসিরা আমি আমার নিজের উপর খুব বাড়াবাড়ি করেছি অন্যায় করেছি নিজের উপর বাড়াবাড়ি করার অর্থ হচ্ছে দায়ে রেখা আমি নিজের দাড়ে কেটেছি মো শাটার শূন্যত আমি আমি শাটি লম্বা করে রেখেছি যেটা লম্বা করে রাখার কথা এটা আমি রাখি নাই শর্ট করছি আর যেটা শর্ট করার কথা এটাকে আমি লম্বা করছি তাই বাড়াবাড়ি হইল না তুমি না করছো হারাম পথে যেন না যাও আমি গিয়েছি তুমি বলেছো দিনে হারাম আমি করেছি তাই বাড়াবাড়ি হলো না তুমি না করেছো হারাম খাবা না আমি খেয়ে ফেলছি কেমন হারামে হাত দিও না আমি দিয়ে ফেলছি আল্লাহ যেগুলো না করেছেন এগুলাকে রক্ষা করাই হচ্ছে আমাদের জন্য এবাদত আর আল্লাহর নাটা মানাই হচ্ছে ইমানের দাবি আগেও বলেছি আবার আমি আমি রিপিট করছি যা জর্মাদানে এতগুলো সুন্দর সুন্দর আমল শিখলাম আর সেই আমলগুলো আমরা বাদ দিয়ে এখন করে বসে চুপচাপ থাকবো এটা হইতে পারে না আসল সম্মানিত হাজরিন সম্মানিত ভাই বোনরা আমরা আজকে শেষ করতে চাচ্ছি এই বিষয়গুলো বলে জর্মাদানে করা যত বারো আমল এগুলো যেন আমরা কন্টিনিউ করি তার মধ্যে লিস্ট হিসেবে যদি দিই আবারও দিচ্ছি আমি আপনাদের অবগতির জন্য যারা পরে আসছেন এক নম্বর সিয়াম সাধনা করা শিয়াম পালন করা আমি বলেছি সওয়ালেও আছে এর পরবর্তী মাসেও আছে রবিওয়ালে আছে এবং সরি এর নেক্সট মাস যেটা আছে এটা হচ্ছে দুল কায়দা এরপরে হবে দুল হেজ্জা এটা সব সময় আমার আমরা যেন মাসিক যেসব সাপ্তাহিক যেসব রোজা আছে এগুলো আমরা কন্টিনিউ করতে পারি দুই নম্বর বসি কিয়াম যেন কন্টিনিউ করি তিন নম্বর বসি রিকির আজকার যেন কন্টিনিউ করি চার নম্বর বয়সে দুয়ার জন্য কন্টিনিউ করি পাঁচ নম্বর বয়সী ইনফাকু সাবজিগুলোর জন্য আমরা কন্টিনিউ করি এই পাঁচটি বিষয় হচ্ছে মৌলিক তাছাড়া তো গণিত আরও অনেক আমল আছে যেগুলো আমরা অনেকেই রমাদানের মধ্যে করতে পেরেছি আল্লাহ সাহানের কাছে দোয়া করছি যে আল্লাহ মেহরবানি করে আমাদের রমাদানের করা আমলগুলো কবল করো যত ত্রুটি হচ্ছে আমাদের এই আমল থেকে ত্রুটিগুলো মাফ করে দাও আর আমাদেরকে বাকি এগারো মাস তোমার তাকোয়া তোমাকে বয় করা যে শিখেছি আমরা তোমার এই তোমাকে ভয় করার এই শিক্ষা দিয়ে তোমাকে যেন সকল কাজে ভয় করতে পারি বিশেষ করে হারাম থেকে যেন আমরা বাঁচতে পারি আমাদের সবাইকে সেই তহফিল দেওয়া ও আখরুদাওয়ান ফর শেয়ারিং এবং ফর কেয়ারিং অ্যান্ড ফর লিসেনিং সবাইকে আবারও সুন্দর করে আমার সাথে থাকার জন্যে এবং শোনার জন্যে দায় করে আমি শেষ করছি ও আখরু দাওয়ান আদুল আলহামদুলিল্লাহ আলামিন আলমিন সুহানক আল্লাহমদিকা نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته